আজ আমরা চলেছি তোমাদের দেখাতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটেতে, যেখানে তার বাল্যকাল কেটেছে, সেই জায়গা, সেই জন্মভূমি ঘুরিয়ে দেখাতে। চলো, যে পথ ধরে আমরা যাচ্ছি সেই পথটাও তোমাদের দেখাচ্ছি। এখন আমরা চলেছি ব্যান্ডেল স্টেশনের রাস্তার বরাবর। এই রাস্তাটি যে ডান দিকে বাঁক নিয়েছে, সেটি চলে যাচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশনের দিকে। এই রাস্তাটি সোজা গেলে পড়বে ব্যান্ডেল স্টেশন। আমরা এই রাস্তাটাকে ডান হাতে রেখে সোজা চলে যাচ্ছি দেবানন্দপুরের দিকে। আমরা এসে পৌঁছলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি মন্দির বা পাঠাগারে। এখানে ওনার ব্যবহৃত সমস্ত জিনিস সযত্নে রাখা রয়েছে। এখানে এসে তোমরা দেখতে পারো, তার দিনক্ষণও আমি ভিডিওয়ে দিয়ে দেব। দেখতে থাকো সেই সবটি, যে কবে কবে এলে এখানে তোমরা ঢুকতে পারবে। এই স্মৃতি মন্দিরের ভিতরে রয়েছে শরৎচন্দ্র মহাশয়ের একটি আবক্ষ মূর্তি, এবং ডান হাতে ও বাঁ হাতে বাগান করা রয়েছে সুন্দরভাবে এবং যথেষ্ট পরিষ্কার। জায়গাটি আজও যেন এই স্মৃতিগুলোর মধ্যেই আমরা তাকে খুঁজে পাই, আজও যেন তিনি এই সবের মধ্যেই জীবিত হয়ে রয়েছেন আমাদের মধ্যে। আমরা এসে পৌঁছলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। গেট দিয়ে ঢুকে সোজা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি, বাঁদিকে বাড়িটি। যদিও বাড়িটি এরকম ছিল না, তার বসবাসকালে এই বাড়িগুলি হতো মাটির এবং উপরে ছিল খড় দেওয়া, কিন্তু পরে এটি সংস্কার করে সিমেন্ট দিয়ে বাড়িটি পাকা করা হয়। সামনে সুন্দর বাগান রয়েছে। পুরো বাড়িটি তোমাদের ঘুরিয়ে দেখাবো। একটা এখানে এলে তোমাদেরও হয়তো একটা অসাধারণ অনুভূতি হবে, যে জায়গায় একদিন মহান একজন সাহিত্যিক যিনি এই অঞ্চলে বিরাজ করেছেন, এই জায়গাগুলো দিয়ে তিনিও হেঁটেছেন, আজ সেখানে আমি হাঁটছি, আজ সেই জায়গাগুলো দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। এটা একটা আলাদা অনুভূতি। তোমরাও আসো, অবশ্যই এসো এখানে একবার। আর এখানে দেখতে পাচ্ছ তার সম্বন্ধে লেখা রয়েছে, তার জন্ম মৃত্যু সবই দেওয়া রয়েছে এখানে। এটি হলো সরস্বতী নদী। এই নদীতেই একদা শরৎচন্দ্র মহাশয় মাছ ধরতেন।
সরস্বতী নদীর উপরের ব্রিজ থেকে যখন তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটের দিকে আসবে, তখনই ডানাতে মাটি পড়ে, এটি ভাড়া দেওয়া হয় পিকনিক প্লট হিসেবে। আর এটি হলো জমিদার আমলের একটি শিব মন্দির, আজও এখানে পুজো হয় প্রতিদিন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি মাঠের ঠিক মাঝখানে অবস্থিত, তার কারণ এই মাঠটি ছিল খেলার স্থান তার বাল্যকালের। এটি হলো গড়ের মাঠ। আর এই মাঠের এক প্রান্তে রয়েছে যে শিব মন্দিরটি তোমাদের দেখালাম সেটি, এবং তার আরেক প্রান্তে আরেকটি শিব মন্দির রয়েছে, এবং এই মাঠের ধার দিয়েই একটি স্কুল রয়েছে, সেটিও তোমাদের দেখাবো। এই স্কুলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের নামেই নামাঙ্কিত। স্কুলটির নাম দেবানন্দপুর শরৎচন্দ্র শিক্ষা নিকেতন। এটি একটি উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয় যা ঠিক মাঠের ধারেই অবস্থিত। মাঠের পাশে রাস্তা, তার ঠিক পাশেই আবার একটি জঙ্গলের এলাকা যেটি একসময় জমিদার বাড়ি ছিল। সেই জমিদার বাড়িরই দুটি এখনও ভগ্নপ্রায় মন্দির রয়েছে, শিব মন্দির, যেখানে আজও প্রত্যেক দিন পুজো হয় সেটি তোমাদের দেখাচ্ছি। এখানে লিঙ্গগুলির আকৃতি যেন মনে হচ্ছে কোনো পাথর কেউ এনে বসিয়ে দিয়েছে। এখানে কোনো শিবলিঙ্গ বলে যে আকৃতিটা আমরা জানি, সেই আকৃতির শিবলিঙ্গ আমরা এখানে দেখতে পাইনি। শরৎচন্দ্র মহাশয় তার উপন্যাসে যে দুর্গা দালানের কথা উল্লেখ করেছিলেন, এটি হলো সেই দুর্গা দালান। এই দুর্গা দালানই তার একটা সময় দুর্গা পুজোর সময় তার কাটত। এই দুর্গা দালানেই মূর্তি তৈরি হতো, এবং আজও পুজো আসছে সেই উদ্দেশ্যে তোমাদের আমি দেখাবো, আজও কাঠামো তৈরি হচ্ছে ভিতরে।
এটি হলো জমিদার বাড়ি, যে বাড়ির কথা তিনি তার উপন্যাসে উল্লেখ করেছেন এটি সেই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে আজও জমিদার বংশের মানুষরা বসবাস করেন এবং তারা প্রচার চান না, সেই কারণে আমরা ভিতরে ঢুকে বাড়ির ছবি নেওয়ার অনুমতি পাইনি। আর দেখতেই পাচ্ছ এই জমিদার বাড়ি আর ঠিক ডান হাতে দুর্গা দালানের মাঝখানে কীরকম জঙ্গল, প্রচণ্ড জঙ্গল, বিভিন্ন পোকামাকড় সাপখোপের এখানে ভয় থাকেই সবসময়। দুর্গা দালানের পিছনে অবস্থিত পুকুরটি লোকমুখে শোনা ভুতুড়ে এবং এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। এখানে দেখে নিতে পারো পাঠাগারে কবে কবে আসতে পারবে, এই সংগ্রহশালায় কবে কবে বন্ধ থাকে, সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। এটি হলো প্যারি পণ্ডিতের পাঠশালা, যে পাঠশালায় একদা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় পড়াশোনা করতেন। প্রতিদিন এখানে এসে তিনি পড়াশোনা করতেন তার গুরুর কাছে। এইটি হলো সেই প্যারি পণ্ডিতের পাঠশালা, যার এখন দশা খুবই ভগ্নপ্রায় দশা এবং সংরক্ষণের অভাব, সেটি তোমাদের দেখাবো আমি। আর ঠিক এর সামনেই রয়েছে একটি বেদি ঠাকুরের, খুব সুন্দর, তাই তোমাদের জন্য এটি দেখালাম। আর দেখো ভিতরে কীরকম জঙ্গল হয়ে রয়েছে, বাড়িটির ছাদ ভেঙে গেছে, এই অবস্থায় রয়েছে বাড়িটির এখন। আমরা এখন চলেছি সরস্বতী নদীর উপর তৈরি সেই ব্রিজের দিকে, যেটি আগে কাঠের ব্রিজ ছিল, এখন সেটি ঢালাই করা হয়েছে। আর এর ডান দিকে রয়েছে পিকনিক স্পট, যেগুলি ভাড়া পাওয়া যায়। নদীর কচুরিপানা পরিষ্কার করে নদীটিকে সংস্কারের কাজ করা চলছে। তোমাদের আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে নদীটিকে আবার জাগিয়ে তোলার চেষ্টা চলছে, যে নদীটি একদিন বুজে গেছিলো, একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো, সেই নদীটিকে বাঁচানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এই সমস্ত যে জায়গাগুলি দেখছো ডানাতে, ওই জায়গাগুলি হলো পিকনিক স্পট, যেগুলি ভাড়াতে দেওয়া হয়। এই হলো বিশালাক্ষী মন্দির, যা মেহস্তিতি গ্রন্থে উল্লিখিত আছে, সেই বিশালাক্ষী মায়ের মন্দির এটি, যা ঠিক স্মৃতি মন্দিরটির একটু আগেই ডান হাতে পড়ে এই মায়ের মন্দির।
বন্ধুরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে যুক্ত এবং তার স্মৃতি জড়িয়ে আছে এরকম সমস্ত স্থানগুলি তোমাদের ঘুরিয়ে দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো এটুকুই, এবার আজকের মতো কাটা, ভালো থাকো।